ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। পাওনাদারির মারধরের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বাবার। গুরুতর জখম মৃতের স্ত্রী ও ছেলে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, মৃত জিতেন শিকদারের ছেলে রাজু মাদকাসক্ত ছিলেন। নিয়মিত নেশা করতেন তিনি। এলাকার বেশ কিছু যুবকের কাছে মাদকদ্রব্য বিক্রিও করতেন। জানা গিয়েছে, শনিবার সেই মাদকের টাকা পয়সা নিয়ে কয়েকজন যুবক রাজুর বাড়িতে চড়া হয়ে গণ্ডগোল শুরু করে। এরপর রবিবার রাতে ফের রাজুর বাড়িতে হানা দেয় অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় রাজুকে। বাঁচাতে গেলে মারধর করা হয় রাজুর বাবা বছর 85 জিতেনবাবুকে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী ও ছেলে রাজু। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনজন অভিযুক্তকে ধরে ফেলে। এরপর গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জিতনবাবুকে মৃত বলে ঘোষণা করে। আমি খবর পেলাম যে আমার বোনের ছেলে ফোন করলো, বললো যে দিদা দাদু মারা গিয়েছে, কে কতজন এসে মাথায় বাড়ি মেরেছে, দাদু মরে গিয়েছে আর মার অবস্থা খুবই খারাপ, মা এখন টিকটিক করছে, কলকাতায় নিতে হবে। আমরা গরিব মানুষ, আমরা টাকা পয়সা নেই, আমরা কোথাও থেকে, আমরা মেয়েরাও খুব গরিব। এখন কৃষির জন্য যে কী হলো আমি তো নিজেই জানি না। রাজুরই আমরা এখন দেখতেই পাইনি, রাজু এদিকে আছে, রাজুর অবস্থা খারাপ। রাজু হয়তো একটু নেশা টেশা করে, ওই দল বল এসেই হয়তো ওর জন্যই মেরেছে হয়তো। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা। বাকিদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। বিক্রি করে এইবার আজকে এটা কি বলে, আজ না কাল দুদিনে কি করছে না না করতে লাগলে, যারা হিরোইন খায় তারা এসে উজ্জুতি করছে। সকালবেলায় নাকি দফায় দফায় গণ্ডগোল হয়েছে, কিন্তু আমি তখন তো বাড়ি ছিলাম না। যাই হোক, গ্রামের লোক ঠেকিয়ে দিয়েছে। এই সন্ধ্যার পরে এসে কয়েকজন ব্যক্তি এসে দরজায় লাথি ভাঙচুর এইসব চালাচ্ছে, বা সব ভাঙচুর করেছে সেটা দেখলেন। তারপরে তাপস নাম করে হারি নয়াপুকুর বাড়ি শুনলাম, সেই ছেলেটি এবং যে ছেলেটি ধাওয়া পড়েছে তার বাড়িটা গোপার, এই এরাই যে বাড়িতে পিটিয়েছে বাড়ি দিয়ে। এরপরে একজন মারা গেছে আর দুজন হসপিটাল ভর্তি, তারাও নাকি একজন নামাচার অবস্থায় রাস্তায় থাকবে দিলেন। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মাধবী জুয়েলার্স, হলমার্ক যুক্ত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোম্পানি ঠেক রায়দিঘি। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া। এম ডি মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।